ব্রিটেনে ইতিহাস গড়লেন দুই ব্রিটিশ বাংলাদেশি রুশনারা আলী এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক দুজনই প্রথমবারের মতো ব্রিটিশ সরকারের মন্ত্রিসভায় স্থান করে নিলেন রুশনারা আলী হাউজিং কমিউনিটিস এবং লোকাল গভর্নমেন্ট অন্যদিকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ইকোনমিক এবং সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছেন দুই সালে রুশনারা আলী প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে এবার নিয়ে তিনি পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন বাংলাদেশি অধ্যুষিত ন্যাশনাল গ্রিন এবং স্টেপনি আসাম থেকে এবার তিনি ষোলোশো উনানব্বই ভোট বেশি পেয়ে পঞ্চমবারের মতো লেবার দলের এমপি নির্বাচিত হন অন্যদিকে টিউলিপ রেজোয়ানা সিদ্দিক তিনি দুই হাজার সালে প্রথমবার লন্ডনের হ্যামস্টিড এবং কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবার নিয়ে চারবার তিনি লেবার দলের এমপি নির্বাচিত হন এবার নতুন আসন হ্যামস্টিড এবং হাইগেট আসন থেকে প্রায় পনেরো হাজার ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হন এই দুজন প্রথমবার সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেও তারা আগেও শ্যাডো মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন টিউলিপ রেজোনা সিদ্দিক আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা তিনি ব্রিটেনের রাজনীতিতে বিশেষ করে লেবার দলে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসাবে তার ভূমিকা রয়েছে এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার আসনে প্রথম নির্বাচন থেকে শক্ত অবস্থান তৈরি করে নেন অন্যদিকে রুশনারা আলী এটি একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে দুই সালে যখন নির্বাচিত হন এরপর থেকেই তিনি শক্ত অবস্থানে রয়েছেন তবে এবার কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার নিকটতম প্রার্থী থেকে মাত্র ষোলোশো উনানব্বই ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং রুসোনারা আলী ছাড়াও আরও দুজন ব্রিটিশ বাংলাদেশি এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অধ্যুষিত পপলার এবং লাইম হাউস এলাকা থেকে নির্বাচিত হয়েছেন আফসানা বেগম অন্যদিকে ইলিং এবং একটন আসন থেকে ডক্টর রূপা হক এবার নিয়ে চারবার লেবার দলের এমপি নির্বাচিত হলেন দীর্ঘ চোদ্দ বছর পর লেবার দল ক্ষমতায় এসেছে চারশো বারোটি আসন নিয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে লেবার দল প্রধানমন্ত্রী হয়েছেন সার কিয়ার স্টারমার তার মন্ত্রিসভায় স্থান করে নেওয়া ব্রিটিশ বাংলাদেশি এই দুইজন আবারও বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করল ব্রিটেনে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ 죽도라죠